এসটিএফ এর অভিযান বর্ধমানে এবার ধৃত মাদক কারবারি বাবর মণ্ডলকে নিয়ে বর্ধমানে তার বাড়িতে আসে এসটিএফ। এখানে উল্লেখ্য, গত 10ই জানুয়ারি বর্ধমান শহরের উপকণ্ঠে মাদক চক্রের হদিশ মেলে। তল্লাশিতে এসটিএফ মাদকের কারখানার সন্ধান পায়। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। ধৃতরা সম্পর্কে বাবা ও ছেলে। বাবার নাম বাবর মণ্ডল ও ছেলের নাম রাহুল মণ্ডল। এদের বাড়ি বর্ধমানের 2 নম্বর জাতীয় সড়কের ধারে পালার মোড়ের কাছে গোপালনগর এলাকায়। এসটিএফ এর অভিযানে দুজনকে গ্রেপ্তার করার পাশাপাশি উদ্ধার হয় 13 কেজি হেরোইন সহ প্রচুর মাদকের উপকরণ। বুধবার এসটিএফ এর 2টি দল বর্ধমানে আসে। একটি দল যায় বাবর মণ্ডলের গোপালনগরের বাড়িতে। সেখানে বাবর মণ্ডলের স্ত্রী সাবিনা মণ্ডল ও ছোট ছেলে রাজ মণ্ডলকে নিয়ে বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড়ের বাড়িতে যায় এসটিএফ এর দল। সেখানে বাড়িতে ঘণ্টাখানেক ধরে বাবর মণ্ডলকে নিয়ে তল্লাশি চালায় এসটিএফ। পাশাপাশি বাড়িতে থাকা একটি বিলাসবহুল দামি 4-চাকা গাড়িটিও এসটিএফ সিজ করে নিয়ে যায়। সঙ্গে ছিল বর্ধমান থানার পুলিশ। কিছু নেই না, ঠিক আছে ঠিক আছে। এই কাগজ মানে এত কি করতে লাগতো মানে কে জানে, দাদা খানের কাছে হ্যাঁ বাবা মোকে নিয়ে আসেনি, ওনার ওয়াইফ আর ওনার ছোট ছেলেকে নিয়ে এসেছিল। ওয়াইফ হ্যাঁ এখানে থাকতো। প্রথম প্রথম যখন 1 বছর আগে যখন বাড়িটা মানে কিনেছিলেন তখন ওয়াইফ ছিল, বাবর মণ্ডল ছিল, তো বাবার ছেলে রাহুল মণ্ডলও এখানে বসবাস করতো। না না তখন বিয়ে হয় মানে বিয়ে হয়ে গেছিলো বলেছে, ছেলের বিয়ে হয়ে গেছে, তখন বিয়ে হয়ে গেছিলো বলেছিল। আর সঙ্গে একটা ভদ্রমহিলা এসেছিলো, এবার ভদ্রমহিলাটা বউ কিনা আমি জানি না, এখনও পর্যন্ত আমরা কনফার্ম নই। কেন তার 2-3 মাস পর থাকার পর ওরা সব হওয়া বউ বউ মানে মানে বাবর মণ্ডলী বউ আর ওয়াইফ মানে ওর হচ্ছে রাহুল মণ্ডলের একজন ওয়াইফ ওরা হাওয়া। এখানে থাকতো মোটামুটি ছোট ছেলে আর রাহুল মণ্ডল থাকতো বাবর মণ্ডল ছেলে। আজকে দেখলাম যে আমি খবর পেলাম, ছুটে এলাম, দেখলাম যে ওনার স্ত্রী ওনার ছোটো ছেলেকে নিয়ে এসটিএফের লোক এসেছিলো, যে ভেতরে নিয়ে গেল, কি ভাঙাভাঙি হলো। হ্যাঁ বড়ো লাস্টে দেখলাম একটা বাইক মানে আপনি বড়ো কার ছিল XUV, ওই কারটাও মানে বাজেয়াপ্ত করলো নিয়ে চলে গেলেন। লোক আসতো, 2-1টা বন্ধু আসা দেখে দেখতাম, আর রাত্রেবেলা ও প্রতিদিন প্রায় দিন ও রাত্রেবেলায় বেরোতো, ঠিক তাতে 11:30-12টার সময় বাইক নিয়ে বেরোতো। আমাদের কোনো সন্দেহই হয়নি, এরা পাড়া প্রতিবেশী যারা যে বাড়ি বিক্রি করেছে তাকেও ধরা হয়েছিল। তাকে বলেছিলাম কেন এর কোনো কিছু খবর খবর দিয়েছেন কাউকে কিছু, যে থানায় ফানায় মানে এরা কোথা থেকে থাকে না থাকে? ওরা বলেছিল যে ওরা টাকার লোভে বাড়িটা বিক্রি করে দিয়েছে। দিয়ে তারপরে বললাম যে ভদ্রলোক কেমন না কেমন কিছু খবর নিয়েছেন? মানে না খুব ভালো লোক, মানে দারুণ লোক, কোনো অসুবিধা নেই, এরা মানে হিন্দুর চেয়ে ওরা খুব ভালো। নিয়াবুর শুনেছি 70 লাখ। না মোটামুটি এত দাম না, মোটামুটি না না দোতলা বাড়ি ছিল, উপরে সেটটা ছিল না, সেটটা রিসেন্ট করলো। এত বাড়ির দাম হতে পারে না, কারণ 70 লাখ পেয়েছে এক চান্সে, এক চান্স 70 লাখটা পেয়েছে। এখানে বাড়ির দাম হতে পারে খুব জোর 50-55 দাম হতে পারে, এক্সট্রা দাম পেয়েছে হতে পারে, দাম পেয়েছে বলে ওর দিয়েছে বিক্রি করেছে। একদম বুঝতে পারিনি আমরা, এরা খুব আমাদের সঙ্গে পোলাইটলি ব্যবহার করতো, পাড়া প্রতিবেশীর সঙ্গে মানে এ বাড়ি আমাদের বাড়ি সবাইয়ের সঙ্গে পোলাইটলিভাবে ব্যবহার করতো। কোনো দিন বুঝতে পারিনি যে এরকম
এরকম ঘটনা ঘটবে। স্ত্রী আসতো না, স্ত্রী বললাম না, স্ত্রী কোনোদিন আসেনি, ওই প্রথম দু মাস দেখেছিলাম, তারপর স্ত্রীকে দেখতে পাইনি, মানে ইয়ে স্ত্রী মানে আমাদের রাহুল মণ্ডলের স্ত্রী, আর বাবর মণ্ডলের স্ত্রীও সেও চলে গেছিলেন, দেখতে পাইনি, আর থাকতো শুধু এসেছিলেন, দেখতে পাইনি, আর থাকতো শুধু এখানে রাহুল মণ্ডলই থাকতো, আর ছোটো ছেলেটা মাঝে মাঝে আসতো, আর ওই ছোটো ছেলে যে দেখা দিয়ে গেলো ওই ছোটো ছেলেটা মাঝে মাঝে থাকতো। না ওটা দেখতো আমরা লক্ষ্য করিনি, কারণ আমরা তো বুঝতেই পারিনি যে এরকম ঘটনা ঘটেছে, ঘটবে কিংবা ঘটেছে, এখন জানতামই না আমরা। আমার নাম রামানুজ রায়, আমার পাশে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।